দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং প্রতিদিনের মতো একজন গুণী সঙ্গীত ব্যক্তিত্বকে নিয়ে আজও হাজির হয়ে গিয়েছি আজ যিনি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তিনি পুরোপুরি একজন সঙ্গীত পরিবারের মানুষ যার পিতা গান করতেন বড় ভাইয়ের হাতেই যার হাতেখড়ি এবং সেই সাথে নিজে সহ পরিবারের দুই সন্তানকে স্ত্রী একদম পুরোপুরি পরিবারটাকে একটা সাংগীতিক পরিবারের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন আমাদের সাথে আজ রয়েছেন সঙ্গীত শিল্পী নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম কেমন আছেন আজকে যেটা একদম শুরু থেকেই ভাবছিলাম ভুল করব না সেটাই ভুল হয়ে গেল গানের দিকে যাব আমরা শুরু করব এবং যেই গান দিয়ে শুরু করব তারও আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারপরে শুরু করি সজীব আছেন কিবোর্ডে মিল আছেন আমাদের সাথে সাখাওয়াত হোসেন তবলায় দৌলতুর রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রয় শুভ সকাল আমি একটু দর্শকদের সাথে কথা বলে তারপরে আসি আমি আসলে প্রতিদিনের থেকে আজকে একটু বেশি মনে হয় নার্ভাস ফিল করছি কারণ গুণী পিতার সাথে গুণী পুত্রও রয়েছেন দুই গুণী মানুষের সাথে কথা বলতে ভীষণ রকমের ভয় হচ্ছে তাই কথা বলবো না সরাসরি গানে চলে যেতে চাই কোন গান দিয়ে শুরু করব আমি প্রথমে আমার ওস্তাদ জি সুর করা একটা গান গানেরই জলসায় আমি এক শিল্পী নগণ্য উনি আব্দুল আদিদ বাচ্চু ওনার সুর করা গান গানটির লেখা ফজলুল হক শিল্পী নগণ্য গানের জলসায় আমি এক শিল্পী নগণ্য প্রাণীর টানে গে যাই গান প্রাণীর টানে গে যাই গান আমি সবার জন্য শিল্পী নগণ্য সাধনা
সাধনা এ যে স্বপ্ন দেখা যেন বুকে তিনি বেদনা একলা জেগে কত যে রাত সুরে করে সাধনা এ যে স্বপ্ন দেখা যেন বুকে তিনি বেদনা জানি গো জানি আমি নৈক শিল্পী অনন্য গানের জলসায় আমি এক শিল্পী নগণ্য গানের জলসায় আমি এক শিল্পী নগণ্য প্রাণে প্রাণে গে জায়গা প্রাণের টানে গে জায়গা আমি সবার জন্য কারীর জলসায় আমি এক শিল্পী নগণ্য গানের জলসায় আমি এক শিল্পী নগণ্য কি সুন্দর গায়কী এবং কি সুন্দর গান এতদিন আসলে মাঝে মাঝেই মুগ্ধ হয়ে ভাবতাম যে সজীব ভাই এত ভালো কি করে বাজান আজকে আসলে সেই মনের প্রশ্নটা দূর হয়ে গেল এমন গুণী শিক্ষক যখন বাবা বা তার শিক্ষায় যখন বেড়ে ওঠেন কোনো সন্তান তার আসলে এমন সুন্দরভাবেই তারা এগিয়ে যাবেন এটাই প্রত্যাশার জায়গা এবং সেই প্রত্যাশা একদম পরিপূর্ণ আজ সেটাই মনে হয়েছে বা মনে হচ্ছে খুব ভালো লাগছে আজকের সকালটা খুব আনন্দিত আমরা পরের গানে যেতে চাই কিন্তু তার আগে একজন দর্শকের সাথে কথা বলে তারপরে যাব দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কার সাথে কথা বলছি আমি দেলোয়ার হোসেন সারুলিয়া জামবাসকে বলছি জি আশা করি খুব ভালো আছেন কথা বলুন আমাদের অতিথি আপনাকে শুনছেন জি আমার একটা রিকোয়েস্ট ছিল যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই শুনবো খুব অল্প করে হলেও শুনবো পুরো গান যদি নাও শুনতে পারি আর এছাড়া আমরা আসলে যেমন করে আজকের আয়োজনে গানগুলোকে একের পর এক সাজানো হয়েছে তেমন ভাবেই শুনতে থাকবো আমরা কি একটু একটুখানি শুনতে পারি তো জি সুরের ভুবনে আমি আজ পথচারী ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি সুরের ভুবনে আমি আজ পথচারি ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি সুরের ভবনে ধন্যবাদ আমরা কি পরের গানে যেতে পারি পূর্ণাঙ্গ যে আচ্ছা আরো একজন দর্শক আছে যে তার সাথে একটু কথা বলি দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল শুভ সকাল জি কে আছেন আমার নাম তৌফিক হাসান আমি বগুড়া থেকে বলছি জি আমাদের জি আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন কথা বলুন তার সাথে হ্যালো ভাই জি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি কেমন আছেন আপনি আছি ভালো আছি আল্লাহর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি খুব ভালো লাগছে আপনার ভরাট গলা এবং দুই পা আপনার পরিবার হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিবার আমরা খুব গর্ব করি আমাদের এই অঞ্চলের আপনি একজন
গর্বিত শিল্পী, ধন্যবাদ আপনাকে। আমার আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি একটু হারানো একটা দিনের গান আমাদের শোনাবেন, আপনার গলায় হারানো দিনের গান খুব ভালো লাগে। আমি যেগুলো গান আজকে করছি এগুলো সব প্রায় হারানো দিনের গান। এগুলো অনেক ধন্যবাদ, পুরোটা আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। এবারে গানে যাই আমরা।
তুমি এলে মন জীবনে মরণে গানে সুর ভিধে রে জীবনে প্রদীপ যে ওগো মোর মধুমিতা গহন স্বপন পথে তুমি এলে তুমি এলে মোর জীবনে জীবনে প্রদীপ যে ওগো মোর মধুমিতা। এই গানগুলো এমন যে আমাদের মনের মধ্যে এমন ভাবে বসে আছে, গেঁথে আছে, যে ভালোবাসা আসলে সবসময় আমাদেরকে বা গানগুলোকে বয়ে নিয়ে যাবে। আমাদের সাথে একজন অতিথি, আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আমি বাঁধন বলছিলাম ক্লোজ আপ অনার্স। ভালো আছো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি বাঁধন আপা। আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদের কথাই বলতাম, কারণ আপনার গুরুজি বসে আছেন, কথা বলুন তার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্যারের সঙ্গে আসলে কথা বলতে চাচ্ছি। স্যার আমার ডিরেক্ট টিচার, উনি আমি যখন বগুড়া শিল্পকলা একাডেমিতে এবং স্যার বাসায় আমাকে শেখাতেন। আমি ভাষা প্রকাশ করতে পারবো না, অত্যন্ত ধন্যবাদ স্যার। আপনার গান শুনছি, খুবই ভালো লাগছে স্যার। ভালো আছো তো, তাই না স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, আছি, আমি ভালো আছি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিল ক্লোজ আপ ওয়ানের আমাদের সবার প্রিয় বাঁধন শিল্পী, এবং তাদের কথা আসলে কিছুক্ষণের মধ্যে বলতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ বাঁধন আপু আমাদেরকে ফোন করার জন্য। এই যে শিক্ষার্থীরা যখন ফোন করে, বা এই যে শিক্ষার্থীরা এত ভালো ভালো অবস্থানে রয়েছে, লুই পা এখন আমাদের আসলে মন জয় করে রয়েছেন এমন একজন শিল্পী, তাদের এই বেড়ে ওঠা দেখতে কেমন লাগে আসলে? খুবই ভালো, এরা তো খুব ভালো করছে। আগামী দিনের ভবিষ্যৎ, এদের গান গাওয়ার কোয়ালিটি খুবই ভালো। আমার অনেক অসংখ্য ছাত্রছাত্রী আছে, তারা রেডিও টেলিভিশনে গান করছে এখন। এটাই হচ্ছে আমার মনে হয় একজন শিক্ষকের জায়গা থেকে সব থেকে বড় প্রাপ্তি, যে তার সন্তানরা এত সুন্দর সুন্দর জায়গায় রয়েছে, এত ভালোভাবে দেশের সঙ্গীতকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যার এবার পরে গানে যেতে চাই, কি শুনব? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরবে সুরে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরবে সুরে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া, ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া,
ধৃত প্রেমী কমলিনী মুখ ঢাকে পৃথিবীর গা আকাশ কি মনে রাখে ওগো প্রেম তুমি স্বপনের মায়ারে গো আজ বন পথে মায়া হরিবে ঠিকানা দেবে না কে গো ওগো প্রেম তুমি স্বপনের মায়ারে গো আজ বন পথে মায়া হরিবে ঠিকানা দেবে না কে গো ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে মন যেদিন একই পরিহাস মন দিতে যাওয়া তাকে পৃথিবীর গা আকাশ কি মনে রাখে পৃথিবীর গা আকাশ কি মনে রাখে নীরবে সুরে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে পৃথিবীর গা আকাশ কি মনে রাখে পৃথিবীর গা আকাশ কি মনে রাখে আমাদের সাথে একজন দর্শক আছেন কথা বলবো তার সাথে দর্শককে আছেন সাথে শুভ সকাল পৃথিবীর গান আকাশ মনে না রাখলেও আমরা কিন্তু আপনাদের মনে রাখবো আপনার আমাদের বড় সম্পদ স্যার আপনি সজীব ভাইয়ের গর্বিত পিতা আপনি নিজেও একজন গুণী মানুষ আপনার দুজনে একসাথে এনটিভিতে এসেছেন আমাদের আজকে ভীষণ সুদিন আমি বলবো অনেক সৌভাগ্য আমার হ্যাঁ সৌভাগ্য আমাদের স্যার জি স্যার আপনার কাছে বিশেষ কোনো অনুরোধ নেই তবে আপনাকে কিন্তু মানে অনেক ধন্যবাদ ইতিয়াপু নিশ্চয়ই সেই ব্যাপারটা নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ দেখে দিবেন আমরা থাকুন আমাদের সাথে গানে চলে যেতে চাই স্যার এবারে কি শুনব এবারে আমার একজন প্রিয় শিল্পী জি শ্যামল মিত্র শ্রদ্ধেয় শ্যামল মিত্র সাহেবের একটি গান পরিবেশন করে শোনাচ্ছি আমাকে ওই দুটি চোখে
পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে কি লোভে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনে কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনে কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমাদের আয়োজনের একেবারে শেষ সময় চলে এসেছি স্যার, আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে, এত চমৎকার একটা সকাল আমাদেরকে উপহার দিলেন। আর একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই আয়োজন শেষ করছি, আশা করি আপনাদের পুরোটা দিন অনেক সুন্দর কাটবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিই। সবাই খুব ভালো থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আমরা এনটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রোগ্রাম দেওয়ার জন্যে। জি, আর কি বলবো এনাদেরকে, কি বলবো, এনারা তো অনেক ভালো। হ্যাঁ, সবাই ভালো। দৌলত ভাই আমার বেশ অনেক পরিচিত মানুষ, খুবই ভালো। আমরা সবাই ভালো থাকুন, গানে যাই স্যার আমরা এবারে। আমি আমার অনেক একজন প্রিয় শিল্পী, আমার বাসার ওখানে বাড়ি খন্দকার ফারুক আহমদ সাহেব, ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার। ওনার একটা গান করে শোনাচ্ছি আমি। আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি, কোন খেয়ালে এ আমারে, কোন খেয়ালে আমারে হারিয়ে ফেলেছি, আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি, thank you.
পাকলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে তারি পথে আশার মুকুল তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি আমি নিজের মনে আমার